দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের ঘাটতি মেটাতে দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় রামপালে কয়লাভিত্তিক কেন্দ্র নির্মাণে সমঝোতা স্মারক সই হয় পরে খুলনা ও বাঘেরহাটের সীমান্তবর্তী রামপালের পশুন নদীর তীরে তেরোশো বিশ মেগাওয়াটের দুটি ইউনিটে ছাব্বিশশো চল্লিশ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় তবে ইউনেস্কোর আপত্তি ও পরিবেশবাদীদের আন্দোলনে তোয়াক্কা না করে জমি অধিগ্রহণের পর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ এগিয়ে চলছে পুরোদমে এই কাজগুলো যাতে কোয়ালিটি সম্পন্ন হয় তার জন্য যত ধরনের অ্যারেঞ্জমেন্ট আছে প্রফেশনাল ম্যানপাওয়ার থেকে সমস্ত ধরনের অ্যারেঞ্জমেন্ট আমরা সাইডে করেছি স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন সুন্দরবনের ক্ষতির দোহাই দিয়ে পরিবেশবাদীদের রামপাল বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলন বুমেরাং হয়েছে ইনশাল্লাহ যখন উৎপাদনে যাওয়া যাবে তখন এই প্রতিষ্ঠান এই অঞ্চলের মানুষের সকল দিক দিয়ে একটি সহায়ক ভূমিকা পালন করবে বিদ্যুৎ প্লান্টের জন্য তো সুন্দরবন নষ্ট হচ্ছে না সুন্দরবন নষ্ট হচ্ছে আমাদের মতন কিছু লোকের সত্য যে সমস্ত এই ইসে দস্যুরা থাকে তারাই সুন্দরবন নষ্ট করেছে প্রকল্প কর্মকর্তারা বলছেন সব প্রতিবন্ধকতা পেরিয়ে বিদ্যুৎ কেন্দ্রের মূল নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে টু ফেব্রুয়ারিতে আমরা এটা কমার্শিয়ালি যাতে এটাকে চালু করতে পারি সেই লক্ষ্যে যে ধরনের প্রস্তুতি নিয়ে এই কাজটা করা দরকার সেইভাবে চলছে থিংস আর ইন ফুল কন্ট্রোল The project is progressing well and as per schedule will be able to রামপালে বাংলাদেশ ভারত যৌথ কয়লা ভিত্তিক দুটি ইউনিটে 2640 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিলেও ইউনেস্কোর আপত্তি সহ নানা কারণে 1320 মেগাওয়াটের একটি ইউনিট নির্মাণ থেকে সরে এসেছে সরকার। দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণ পশ্চিম উন্নয়নের কথা বিবেচনা করে বর্তমান সরকার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এগিয়ে নিচ্ছে। ইতিমধ্যেই এই তাপবিদ্যুৎ কেন্দ্রের তিরিশ ভাগ কাজ সম্পন্ন হয়েছে সংশ্লিষ্টরা বলছেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না আগামী দু হাজার একুশ সাল নাগাদ এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে সুনীল দাস রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র খুলনা